বন্ধ ঘোষণা হয়েছে ছাত্রাবাস, হঠাৎ ছাড়তে বলা হয়েছে ক্যাম্পাস। প্রতিবাদে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। ঘটনাটি দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার। পরীক্ষার আগ মুহূর্তে হঠাৎ ছাত্রাবাস বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কাল থেকে আন্দোলন করতে করতে অনেক ছেলে অসুস্থ হয়ে গেছে, দুপুরে আমরা বের হতে পারতেছি না, হলের চারপাশে পুলিশের ঘিরে করে রাখছে, এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বলবেন বাইরে যাবে খাবে, সেরকম খাবারও নাই। আমাদের ক্যান্টিনে যারা ক্যান্টিন চালায় তাদেরকে আজকে প্রিন্সিপালে বলে দিছে ফোন দিয়ে যে ক্যান্টিন আজ থেকে চালাবে না। যে দুই ভাই আন্দোলন করেছিল তারা সকাল থেকে না খাওয়া পরীক্ষার্থী, সেই জন্য তারা আন্দোলন করতে করতে তাদের একটা হতাশা জন্মেছে, তাদের পরীক্ষা আর সেই পরীক্ষার মুহূর্তে তাদের হল বন্ধ। ইতিমধ্যে আমাদের দুই ভাই সকাল থেকে না খেয়ে আন্দোলন করেছে, আমাদের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে এই জায়গা থেকে প্রিন্সিপালের পদত্যাগ চাই, হল সুপারের পদত্যাগ চাই। আমার ভাই অসুস্থ কেন, এর জবাব প্রিন্সিপালের কাছে চাই। এর আগে মাদ্রাসার আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাই ছাত্রাবাসের হল সুপারের বাসভবন ভেঙে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ছাত্রাবাস। সিদ্ধান্তের প্রতিবাদে হল ফটকে বিক্ষোভ ও অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। যখন সাধারণ ছাত্ররা জানতে পারে তাদের হলের বুকে আরেকটা অধিদপ্তর নির্মাণ হচ্ছে, তখন তারা এটার প্রতিবাদ করছে। সাধারণ ছাত্রের প্রতিবাদ জানানো হয়েছে, তখন এটাকে সহিংসতা উল্লেখ করে আজকে আমরা যে সময় বিভিন্ন ক্লাসে যাওয়ার কথা তারা ক্যাম্পাসে তালা মেরে রেখেছে। আমরা ক্যাম্পাসেও প্রবেশ করতে পারিনি, এমনকি পড়ালেখা করতে পারিনি, লাইব্রেরিতেও ঢুকতে পারিনি। ক্যাম্পাসে যে সময় আমরা পড়াশোনা করতে পারি, তখন হলে এসে আমরা ফেসবুকে ঢুকলাম, দেখি হল বন্ধ হওয়ার নোটিশ দিয়েছে। তখন থেকে আমরা সাধারণ ছাত্র সহ নেতৃবৃন্দ যারা আছে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। একটা তিনতলা জরাজীর্ণ ভবনের পাশে, যেখানে আমাদের শিক্ষার্থী প্রায় 10,000, সেখানে মাত্র আবাসন ব্যবস্থা 350 সিট আছে। সুতরাং এই এরকম একটা জায়গায় যদি আপনারা 10-12 তলা একটা ভবন করতে চান, তাহলে এই প্রতিষ্ঠানে কোনো ঐতিহ্য থাকে না এবং কোনো একটা যুক্তিতে, আপনার জায়গাটা হয়তো দেখছেন, এই জায়গাটায় হল গেসোয়া একটি 12 তলা ভবন করতে চায়। এই পর্যন্ত বলছি, যদি আপনাদের মস্তিষ্কে একটা যৌক্তিক যুক্তি আসে যে এখানে ভবন হতে পারে, তাহলে সকল দায়িত্বের ছাত্র দায়িত্ব নিয়ে আমরা এই আন্দোলন থেকে সরে যাব। কোনো অবস্থাতে আমাদের যে আবাসিক হল সেটি বন্ধ করা যাবে না। শিক্ষার্থীদের যে আবাসন সংকট নিরসন করতে হবে, হল প্রাঙ্গণে কোনো ধরনের অধিদপ্তর করা যাবে না এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো ধরনের বাণিজ্যকরণ চলবে না। এবং আমাদের সাধারণ ছাত্রদের নামে, প্রায় 12 জন ছাত্রদের নামে অভিযোগ গ্রহণ করে মামলা দায়েরের যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি থেকে সরে আসতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন ও আহতদের বিষয়ে জানতে চাইলে কিছুই জানেন না বলে দাবি করেন হোস্টেল সুপার। তারা তো নিজেদের এসে ইচ্ছায় তারা থাকছে, আমরা তো অলরেডি নোটিশ দিয়েছি তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য। কোনো বিকল্প না গেলে তো তাদের ব্যবস্থা, সেটা তারা করবে। বিকল্প কোনো ব্যবস্থা না রেখে এই ধরনের সিদ্ধান্ত কি আপনি যৌক্তিক মনে করেন? আপনি কি যৌক্তিক মনে করেন? ধন্যবাদ। আমি আর আপনাদেরকে যৌক্তিক না অযৌক্তিক এটা আপনি, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। বিষয়টা আমার জানা নাই। অধ্যক্ষ অসুস্থ বলে আসেননি গণমাধ্যমের সামনে, একথা জানিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান উপাধ্যক্ষ। তবে তিনি দাবি করেন সবই হচ্ছে উপরের নির্দেশে। কোনো কথা কোনো নিউজ আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, আমি কোনো কথা বলতে পারবো না। আপনার প্রতিষ্ঠান, আপনি তার শিক্ষার্থীদের অভিভাবক? অভিভাবক হইলেও আমার উপরে যিনি বস, আমার বসের আদেশ আমাকে পালন করতে হবে। না, সব ছাত্র এখন বাইর হবে, এটা কোথায় থাকবে সেটা বলা নাই। না, বিকল্প কোনো ব্যবস্থা রেখেছেন? আমরা শুনেন, এ সমস্ত ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে যেভাবে বলেন সেইভাবে আমরা, না না শুনেন, আমরা এই যেভাবে বলছে আমরা আজকের দিকে ঘুরে আসছি। আমাদেরকে বলছে যে আপনার ছাত্রদেরকে বুঝান। না, প্রিন্সিপাল সহ তো আমি গেছি। হ্যাঁ, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা? না, আমি সেটা বলতে পারবো না। আপনারা কি স্টুডেন্টদের নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের? আপনারা কার প্রতিনিধি? আমরা সরকার, আমাদেরকে যেভাবে বলেন, আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা, যেভাবে বলেন আমাদের সেইভাবে চলতে হয়।
তাহলে আপনাদের যে ছাত্ররা এখন আবাসনে রয়েছে হলে তাদের বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না? কেন আছে তো এখন আপনাদের দুজন আছে না ছাত্ররা? এখন আপনাদের দুজন শিক্ষার্থী হাসপাতালে গিয়েছে ব্যাপারটা আপনারা জানেন কি? আমি আর বেশি কিছু বলতে পারব না প্লিজ। দেশের ঐতিহ্যবাহী এই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 10,000-এরও বেশি, কিন্তু আবাসিক ব্যবস্থা রয়েছে মাত্র 450 জনের। কেফায়াত শাকিল, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।